রাশি মেষ ওভারভিউ। আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে। আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে। ভালো হবে যদি আপনি অকারণে কোনো ঝগড়া না করেন, ধৈর্য আর নম্রতার সাথে কাজ করেন। রাশি মেষ রোম্যান্স। আজকের দিনটি আপনার জীবনে ভালোবাসাপূর্ণ এবং রোম্যান্টিক হবে। আপনার সম্পর্কের গুণগুলি ধরা পড়বে। আজ আপনি অবশ্যই সময় নিন এবং আপনার জীবন সঙ্গীর কানে ফিসফিস করেও আপনি কিছুই বলবেন না, আপনি শুনুন সেই শব্দগুলি যা সে আপনাকে বলবে। আপনার সম্পর্কের ধারাটি দেখুন এবং আপনি কতটা এসেছেন তাই নিয়ে প্রশংসা করুন। রাশি মেষ ক্যারিয়ার। আজ আপনি যা শিখবেন তা হল, আপনি যদি চান যে কোনো কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেই দেখতে হবে, আপনাকে নিজেই ভাবতে হবে যে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবুও শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হলো কিনা। রাশি মেষ ফাইন্যান্স। আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন, এতে আপনি খুশি হবেন। মনে রাখবেন যে এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে। আজ কোনো ছোট অঙ্কের আমদানি হতে পারে, আপনার ভাগ্য আর পরিশ্রমই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ। এই সফলতার জীবনে লাভ ওঠান, আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান। রাশি মেষ হেলথ। শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন। যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন, ভালো খাবার দাবারের প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জনজনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন। আপনি আপনার প্রাণস্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনি নিজের কোনো নিকট বন্ধুর থেকে কোনো উপহার পেতে পারেন। এটা কোনো এমন বস্তু হতে পারে যা আপনি অনেক দিন ধরে কিনতে চাইছিলেন। এই উপহারের জন্যে নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন, এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে। রাশি বৃষ রোম্যান্স। আজ আপনার সামনে রোম্যান্টিক সুযোগ আসবে। হতে পারে বাজারে আপনি কাউকে দেখলেন যাকে আপনার পছন্দ হয়ে গেল। এমনও হতে পারে যে আপনারই কোনো বন্ধু আপনার প্রতি তার সহানুভূতি যে বাড়ছে তা জানাবে। এই সম্পর্কটির উপযুক্ত দিকটি উদ্ঘাটন করুন। আজ আপনি এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো রোম্যান্টিক সুযোগ আপনি হাতছাড়া করবেন না। রাশি বৃষ ক্যারিয়ার। আপনি আজ ভালো খবর পেতে পারেন। এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান আপনি পদোন্নতি বা বিদেশে যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন, তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না। রাশি বৃষ ফাইন্যান্স। আজ আপনার ভুলে যাওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে। আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে। এই জন্যে রোজকার খরচায় সাবধানতা রাখুন, ভবিষ্যতে যাতে লোকসান না হয়। রাশি বৃষ হেলথ। খেয়াল রাখবেন যেদের বশবর্তী হয়ে আপনি আপনার ঘর থেকে বেশি দূরে চলে যাবেন না, কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো হবে না। ঘরের চারিদিকের রাস্তাঘাট বেশি বৃষ্টি বা মেরামতির কাজের জন্য খারাপ অবস্থায় আছে, যার ফলে অনেক সময় ধরে আপনার যানজটে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে যেদের বসে ঘরে থেকে বেশি দূরে যাবেন না। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনার মন সামাজিক কাজে দান করার জন্য হবে। নিজের মনের কথা শুনুন আর কোনো সামাজিক সংস্থানের মদত করুন। এই পুণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে। রাশি মিথুন রোম্যান্স। আজ আপনি চিন্তা করবেন যে সম্পর্ককে আদৌ প্রতিশ্রুতি দিয়ে আবদ্ধ করা যায় কিনা। হতে পারে যে আপনি একা এবং আপনিও আপনার কোনো একজন বন্ধু একে অপরের জন্য ভাবছেন। হতে পারে যে আপনি তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং বারবার ভাবছেন একে বিয়ে করা যায় কিনা। এক কথায় আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যায় কিনা, এটাই এখন আপনার মূল চিন্তা। রাশি মিথুন ক্যারিয়ার। আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে। গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে। আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন। রাশি মিথুন ফাইন্যান্স। আজকের দিনে আপনি সবদিক দিয়ে লাভবান হবেন। আপনার কোনো লটারি লেগে যেতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন। চিন্তা করবেন না, সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না। রাশি মিথুন হেলথ।
আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন। হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোনো অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন। রাশি কর্কট ওভারভিউ। আজকে আপনার মন কোনো তীর্থ যাত্রায় যেতে চাইছে, আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বাড়বে, আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন, এই পথে এগোলে আপনি খুশি আর শান্তি পাবেন। রাশি কর্কট রোম্যান্স। আজ আপনার মনে হবে যে আপনি যার প্রেমে পড়েছিলেন আজ তাকে আপনার ভালো লাগছে না। এই সমস্যার সমাধান করার জন্যে আপনার অহংকার সরিয়ে রেখে আপনাদের দুজনেই যা পছন্দ করেন তাই করুন, কারণ এই ধরনের কাজের ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং আপনাদের মধ্যেকার বোঝাপড়াও বৃদ্ধি পাবে। আজকের দিনটা আপনার প্রিয়তমের সঙ্গে উপভোগ করার চেষ্টা করুন। রাশি কর্কট ক্যারিয়ার। ছাত্রছাত্রীদের পক্ষে আজকের দিনটি শুভ, আত্মবিশ্বাস রাখুন এবং কাজ করুন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, নিজে যদি কঠোর পরিশ্রম করে যান তাহলে ভালো সময় আসতে বাধ্য। রাশি কর্কট ফাইন্যান্স। আর্থিক লাভ রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি, এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন। এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন, সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন। রাশি কর্কট হেলথ। আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন, আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান, আপনার পরিবারের লোকজনদের সাথে হাঁটুন অথবা খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন, আবহাওয়ার মজা নিন এবং সাথে কিছু ব্যায়ামও করুন। রাশি সিংহ ওভারভিউ। সময় বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে, নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন। পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের উপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের সৃজনশীলতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন। নিজের বাড়িকে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন। রাশি সিংহ রোম্যান্স। আজ আপনি সৃষ্টিশীল পদ্ধতিতে আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করবেন আর এর ফলে আপনাদের সম্পর্কের একঘেয়েমি নষ্ট হয়ে যাবে এবং তাজা হাওয়া প্রবেশ করবে আপনাদের সম্পর্কে। রাশি সিংহ ক্যারিয়ার। আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আজ বিদেশি বা দেশি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন এবং আপনি দেখবেন যে মাইনেও যথেষ্ট বেশি হবে। রাশি সিংহ ফাইন্যান্স। আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না, কেননা আপনার আয় বেড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার অর্থ বড় কোনো জায়গায় নিবেশ করুন, ছোটখাটো লাভ লোকসানে ততটা গুরুত্ব দেবেন না। আপনি এটা নিশ্চিত হন যে আপনার পারিবারিক আয় বাড়ছে, এতে আপনার আয় অন্যান্য বছরের তুলনায় বেশি হতে থাকবে আর এক দু বছরের মধ্যেই আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন। রাশি সিংহ হেলথ। আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে, রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে। যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চ শিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সবকিছু ঠিকঠাক হয়। রাশি কন্যা ওভারভিউ। আজ আপনার পরিবারের জন্য খুবই ভালো যাবে, কিন্তু আপনি তাদের সাথে কিছু সময় কাটাবেন। এই সময় পরিবারের একতার প্রবল সংকেত আছে, হয়তো আপনি কোথাও বাইরে ঘুরতে অথবা কোনো ফিল্ম দেখতে যাবেন। যাই হোক না কেন, আপনার লক্ষ্য হল নিজের লোকেদের সাথে কিছু সময় কাটানো। আজ আপনি নিজের বাচ্চাদেরও এই কথা শেখাবেন যে জীবনে পারিবারিক একতার কতটা গুরুত্ব আছে। রাশি কন্যা রোম্যান্স। আপনার একটা ছোট্ট আচরণ আপনার দিনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে, এই ধরনের ছোটোখাটো আচরণ সে সারা জীবন মনে রাখবে এবং সেও তাই করবে যার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও জীবনী শক্তি পাবে। এই ধরনের ছোটোখাটো ঘটনার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি খোলামেলা হবে এবং সেই রাস্তা তৈরি করবে যেখানে সে সব পার্থক্য ভুলে ক্ষমা করে এগিয়ে যাওয়া যাবে। রাশি কন্যা ক্যারিয়ার। আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন, আপনি যদি বোঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগে সেই চাকরির সব দিকগুলি ভেবে দিন। যদি আপনি এখনও নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন। রাশি কন্যা ফাইন্যান্স। যদি আপনি কোনো ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো, আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দ মতো কাজ পেতে পারেন। আপনার পছন্দের উপর কোনো সন্দেহ রাখবেন না এবং নিশ্চিত হন যে কোনো সুযোগই আপনি ছাড়বেন না। রাশি কন্যা হেলথ। আজ আপনি নিজে কিছুটা মুষড়ে পড়বেন, কারণ যাকে আপনি ভালোবাসেন তার শরীর আর কিছুটা দুর্বল থাকবে,
কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি ওনাকে চেক আপের জন্য নিয়ে যান, ওনার শরীর ঠিক থাকবে। আপনাকে আজকে চোখ কান খোলা রেখে ওনার শরীরের খেয়াল রাখতে হবে। রাশি তুলা ওভারভিউ। আপনার হয়তো কোনো উচ্চাধিকারীর সাথে মতের মিল হবে না। আপনার জন্য ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন। আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন। আপনি নিজেকে বারবার মনে করাতে থাকুন যে আপনাকে কূটনীতির সাথে পেশ করতে হবে। রাশি তুলা রোম্যান্স। আপনার সঙ্গীর সঙ্গে কাটানো কিছু রোমান্টিক মুহূর্ত আজ আপনার মনে হয়ে থাকবে। এই স্মৃতিগুলি শুধুমাত্র আপনাকে আনন্দই দেবে না, বরং আপনার ভবিষ্যৎ সম্পর্ককে আরও উচ্ছ্বসিত করে তুলবে। তাই সৃষ্টিশীল পদ্ধতির মাধ্যমে এই আগুনকে জ্বালিয়ে রাখুন। রাশি তুলা ক্যারিয়ার। আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না, কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে। তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোনো সমস্যায় আপনাকে ফেলতে না পারে। রাশি তুলা ফাইন্যান্স। আজ ব্যবসা সংক্রান্ত কোনো বড় সুযোগ আসবে, কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে, যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে। এই জন্যে পার্টনারশিপ চয়ন করুন, তাতে ভালো লাভ হবে, কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন। রাশি তুলা হেলথ। অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার। তরতাজা থাকা ভালো কথা, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না। আজকের দিনে সাবধানতার উপর গুরুত্ব দিন। রাশি বৃশ্চিক ওভারভিউ। আজকে আপনি নিজেকে পরিবারের সমস্যার সমাধান করতে দেখবেন। আপনার নিজের সমস্যার সমাধানের জন্য নিজের তীক্ষ্ণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করবে। এই সমস্ত সমস্যার জন্য আপনি হয়তো একটু টেনশনের মধ্যে এসে যাবেন, কিন্তু তাও ওইগুলোকে সমাধানের জন্য ওদের সাহায্য করবেন। আপনার এই সাহায্যকে সকলে প্রশংসা করবে। রাশি বৃশ্চিক রোম্যান্স। আপনি একজন মুক্ত হৃদয়ের মানুষের সঙ্গ পছন্দ করবেন, কারণ তার দয়ালু ব্যবহার আপনাকে আকৃষ্ট করবে এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব শেষ পর্যন্ত রোম্যান্টিক সম্পর্কে পরিণত হবে। একে অপরের সঙ্গ আপনাদের দেবে সীমাহীন আনন্দ এবং আপনি আপনার প্রকৃত অনুভূতি ভাগ করে নিতে পারবেন। সব মিলিয়ে আপনি আশা করতে পারেন যে এটি একটি বিরাট পথের সূচনা। রাশি বৃশ্চিক ক্যারিয়ার। আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে হঠাৎ সমস্যায় আপনার করা কাজ সব নষ্ট হতে পারে, তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স। আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে, তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন। যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন। রাশি বৃশ্চিক হেলথ। আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে, আপনি আবার আগেকার পথে এসে যাবেন। আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে। আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন। যদি আপনি জিমে 30 মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন। ঘরে 30 মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন। রাশি ধনু ওভারভিউ। আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে, আর সবকিছু আপনার ইচ্ছে অনুসারেই হবে। আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয়ে আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে। এই সময়ের পুরো লাভ ওঠান। রাশি ধনু রোম্যান্স। যদি সম্প্রতি আপনি আপনার কোনো বন্ধুর কাছ থেকে প্রস্তাব পান, তাহলে অত্যন্ত সাবধানতার সঙ্গে চিন্তা করুন। যেহেতু হঠাৎ এই ধরনের প্রস্তাব এসেছে, তাই হটকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রস্তাবটা ভেবে দেখার জন্য সময় চাইতে ভয় পাবেন না এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবার বর্গের সঙ্গে আলোচনা করে দেখুন। রাশি ধনু ক্যারিয়ার। আজ কাজ সম্পর্কিত ছোটখাটো একটা ভ্রমণে আপনাকে যেতে হবে, যেখানে আপনার সহকর্মীরা এবং বসও থাকবে, তাই খেয়াল রাখবেন যেন কোনো ভুল না করে বসেন। রাশি ধনু ফাইন্যান্স। যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন, তো আজই এর ওপর বিচার করে ফেলুন। জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে, তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান। রাশি ধনু হেলথ। আজ আপনার গলা সংক্রান্ত সমস্যা হতে পারে, যদি আপনার এরকম মনে হয় তো আয়ুর্বেদিক চা পান করুন আর বিশ্রাম করুন। ছোট অসুখ, কিন্তু আপনার বুঝে শুনে চলার কারণে তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। রাশি মকর ওভারভিউ।
সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে, বিশেষ করে নিজের বন্ধু, পরিবারবর্গ অথবা সহকর্মীর সাথে। সেই জন্য একটু সাবধান থাকবেন, আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না। কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারের সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্কতার সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন। রাশি মকর, রোম্যান্স। সাম্প্রতিক কিছু অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্যে আজকের দিনটি সর্বাধিক শুভ এবং আজই আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে যাতে হাওয়া হালকা হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখুন। রাশি মকর, ক্যারিয়ার। আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ। আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন, তাই নিজের লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব। আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন সাহায্য করবে। রাশি মকর, ফাইন্যান্স। যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা আজ পরিণত করার কথা ভাবুন। শোরুমে যান, ডিলারদের সাথে দেখা করুন, এগিয়ে যান। যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি আপনি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার্য প্রক্রিয়া শুরু করুন আর আপনি তাতে অনেক সন্তুষ্ট থাকবেন। রাশি মকর, হেলথ। আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন, এর জন্যে ভাবনাময় পরিস্থিতি অথবা শরীর আনচান হতে পারে। আপনি নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন, যেমন মশলাদার খাবার, খুব নুনওয়ালা, মাংসাশী, ধূম্রপান আর মদ ছেড়ে দিন। সঙ্গে আপনার আনচান ব্যাপারও চিন্তাকে নিয়ন্ত্রিত করুন, এতে আপনার পেটের সংক্রান্ত ব্যাপারও দূর হবে। রাশি কুম্ভ, ওভারভিউ। আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়া সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন। আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন। এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। আপনি নিজের বন্ধুদের সাথে কাটানোর সময়ের কথা মনে করে আনন্দ পাবেন। রাশি কুম্ভ, রোম্যান্স। আজ আপনি নিজের চারপাশে সেই সব মানুষগুলিকে পেতে চাইবেন যারা আপনাকে সমর্থন করে এবং আপনাকে সবসময় কোনো কাজে উৎসাহ যোগায়। আজ আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন মানুষগুলি আপনাকে সমর্থন করে আর কোন মানুষগুলি করে না। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা সেই লোকগুলির দলে পড়ে যারা আপনাকে সবসময় সমর্থন করে তাহলে কেন তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করছেন না। রাশি কুম্ভ, ক্যারিয়ার। আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে, ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন। রাশি কুম্ভ, ফাইন্যান্স। জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ, এই জন্য আপনি যদি কোনো জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক। কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। রাশি কুম্ভ, হেলথ। যারই উচ্চ রক্তচাপ বা মধুমেহের সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে। খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারই করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়াম করুন। চেষ্টা করুন চিন্তা বেশি না করার, যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন, এতে আপনি একেবারে সুস্থ থাকবেন। রাশি মীন, ওভারভিউ। জীবনের প্রতি আজ আপনার দৃষ্টি সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন। কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজ বদলে দেবে যা পরিণামস্বরূপ আপনি লাভান্বিত হবেন, লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে। রাশি মীন, রোম্যান্স। আজ আপনি আপনাদের রোম্যান্টিক সম্পর্ককে রোম্যান্স এবং সত্যের অনুপ্রবেশ ঘটাবেন। আপনি আপনার প্রিয় মানুষটির জন্য কোনো মিষ্টি উপহার কিনতে পারেন যা প্রকাশ করবে আপনার প্রতি ভালোবাসাকে, অথবা তাকে একটা রোম্যান্টিক কার্ডই দিন। যাই করুন না কেন, বিচার বুদ্ধি দিয়ে করুন, তাহলে তা উন্মুক্ত হস্তে স্বীকৃতি পাবে। রাশি মীন, ক্যারিয়ার। আপনি যদি শিল্পী হন বা হস্তশিল্পের ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ। আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে। রাশি মীন, ফাইন্যান্স। জমিজমা সংক্রান্ত কাগজপত্র খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন, কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে।
আপনি ঝুঁকি নিয়ে জমি জমার ব্যাপারে এগোচ্ছেন, তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে। তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে, কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া খুবই প্রয়োজনীয়। রাশি মীন হেলথ। যদি আপনি কোনো বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করেছেন তো চিন্তার কোনো কারণ নেই, আজ কোনো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন। খেয়াল রাখুন, যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন, না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে। সর্বতোভাবে আপনার মঙ্গল হোক।